প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা মেইন শ্যাফট রোটেশন হচ্ছে। তো মেইন শ্যাফটের রোটেশন মূলত এই রোটেশনটা মূলত মোটরের রোটেশন থেকে এই মেইন শ্যাফটের রোটেশন পায়। তো মেইন শ্যাফট যখন রোটেট হচ্ছে তখন এই মেইন শ্যাফটের রোটেশনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বিবল গিয়ার ইউজ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশনটাকে ট্রান্সফার করে ট্যাপেটের রোটেশন দেওয়া হচ্ছে। তো ট্যাপেটটা যখন রোটেট করছে তখন যেহেতু এখানে একটা বল রয়েছে তো বলটাও রোটেট করছে, তো ক্যাম ট্র্যাককে ফলো করে এই বলটা রোটেশনের ফলেই এই ট্যাপেট লিভার এই লিঙ্কটাকে একটা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট বা লেফট অ্যান্ড লেফট সাইড রাইট সাইড ডিরেকশন একটা মুভমেন্ট দিচ্ছে। তো ট্যাপেট মূলত ডিজাইন করা হয়ে থাকে একটা ফেব্রিকের ফর্মুলা নাম্বারের উপর বেস করে। তো ট্যাপেটটা ফর্মুলা নাম্বারের উপর বেস করে ডিজাইন করার ফলে তো ফুল সার্কুলার থাকে না, তো এটা বিভিন্ন কার্ভেচার অংশ তৈরি হয় এবং গ্রুপ অংশ তৈরি হয়। তো যখন বোলটা এই ট্যাপেটের গ্রুপ অংশের মধ্যে পড়ে তখন এই ট্যাপেট লিভারের এখানে যেহেতু ফালক্রাম করা রয়েছে তখন বোলটা একটা আপওয়ার্ড মুভমেন্টের মুভমেন্ট পায়, একটা আপের দিকে একটা মুভমেন্ট পায়। তো তখন আপের দিকে মুভমেন্ট পেলে এর নিচ পোর্শনটায় একটা রাইট ওয়াজ ডিরেকশনে মুভমেন্ট দেয়, যে আমরা দেখতে পাচ্ছি একটা রাইট ওয়াজ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে যখন বোলটা আপ হচ্ছে। আবার যখন বোলটা এই কার্ভেচার অংশের মধ্যে পড়বে তখন ডাউন হবে, তখন আবার লেফট সাইডে একটা ডিরেকশন দিবে। তো এখানেও এই লিঙ্কগুলোর এই দুইটা জায়গায় ফালক্রাম করা আছে। তো যখন ট্যাপেট লিভারটা এই লিঙ্কটাকে রাইট ডিরেকশনে একটা মুভমেন্ট দিবে তখন এই লিঙ্কটা একটা ডাউনওয়ার্ড ডিরেকশন পাবে এবং এই লিঙ্কটাও একটা ডাউনওয়ার্ড ডিরেকশন পাবে, এই ফিক্সড দুটো ফালক্রাম থাকার কারণে। তো সেমভাবে যখন বল ডাউন হবে তখন ট্যাপেট লিভার লেফট সাইডে একটা দিবে লিঙ্কের মোশন ট্রান্সফার হওয়ার মাধ্যমে, তো হেলফ্রেমটা তখন আপ হবে। তো এভাবে মূলত একটা পজিটিভ শেডিং মেকানিজম কাজ করে।